শুভ সকাল আজ বাংলা দশ বৈশাখ চোদ্দশো পঁচিশ গ্রীষ্মকাল ইংরেজি তেইশে এপ্রিল দু হাজার সোমবার একুশে টেলিভিশনের সকালে সরাসরি আয়োজন একুশের সকালে আপনাদের সঙ্গে আছি আমি সেজুতি বিন্দ রশিদ প্রিয় দর্শক আজ অতিথি আড্ডায় আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মডেল কোরিওগ্রাফার আজরা মাহমুদ আজকের আমন্ত্রিত অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন আটাক আট নয় নয় তিন পাঁচ এবং আটাক আট নয় নয় তিন ছয় এই নম্বরে চলুন চলে যাই অতিথি আড্ডায় আপু শুভ সকাল স্বাগত আমাদের আজকে একুশের সকালে মর্নিং শ্রীজ্যোতি ভালো লাগছে সকাল সকাল আমাদের ভীষণ ভালো লাগছে আমাদের সবার প্রিয় মুখকে আজকে সকাল সকাল আমাদের আমন্ত্রণে পেয়ে গিয়েছি একটু জানতে চাই কারণ আমরা জানি আজরাপু সব সময় ভীষণ রকমের কাজ পাগল মানুষ কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকে এখন কাজ নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যস্ততা যাচ্ছে কি কি কাজ নিয়ে আমি এখন অনেক ব্যস্ত লাক্স সুপারস্টার নিয়ে আচ্ছা আমরা আসলে শুরু করেছি অনেক আগে এটা একটা তিন মাসের প্রজেক্ট হয় তিন থেকে সাড়ে মাস এবং এই সাড়ে তিনটা মাস মনে হয় আমার উপর দেখে জাহান্নাম চলে যায় একটা বুলডোজার চলে যায় আচ্ছা কারণ এটা অলমোস্ট একটা চব্বিশ ঘন্টার কাজ তো তিন থেকে সাড়ে তিন মাস যখন তুমি চব্বিশ ঘন্টা কাজ করবা অবস্থা আসলে ঠিকঠাক থাকার কথা না বাট ওভারঅল আসলে রেজাল্টটা যখন ভালো পাওয়া যায় তখন কাজটা অত খারাপ লাগে না সেটাই আর আমাদেরও সবার দর্শকদের চোখ তো থাকে এই সময় একদম লাখ সুপারস্টারে কে হবে লাখ সুপারস্টার এটা নিয়ে আর সেটার পেছনের মানুষটা যখন তাদেরকে তৈরি করবার জন্য সব কাজ করতে থাকে নিশ্চয় নিজের ভেতর একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যে এতগুলো মেয়েকে একদম প্রপার ওয়েতে তাদেরকে তৈরি করা হ্যাঁ আর ভালো লাগে আসলে মানে 2007 থেকে করছি লাখ সুপারস্টার 8 সিজন চলছে আমি 7টা সিজন করেছি আর কি মানে এটা একটু অন্য ভালো লাগা আসলে এক একজন এক এক জায়গা থেকে আসে এক এক মেন্টালিটি নিয়ে আসে এবং সেটা গ্রুম করা তাদেরকে এক এক ভাবে ডিল করা না মানে কারণ এই মেয়েগুলো কিন্তু আমার হাতেই থাকে মানে সারাটা খুন চব্বিশটা ঘন্টা তাদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমিয়ে যাওয়া পর্যন্ত পুরো কন্ট্রোলটা আমার কাছে ইমোশন থেকে শুরু করে ট্রেনিংস থেকে শুরু করে সবকিছু ঠিক মতো হচ্ছে কিনা তাদের ওয়েল বিং অ্যান্ড এভরিথিং সব মিলাই টেলায় আসলে অন্য রকম একটা ফিলিং এটা বুঝিয়ে বলা যাবে না বাচ্চা পালার মতো একটা বিষয় পুরোপুরি মনে হয় যে একদম একটা বাচ্চা ভালো লাগছে এছাড়া আর কি কি কাজ করা হচ্ছে এছাড়া ইনফ্যাক্ট আমাদের এপ্রিলের আঠাশ তারিখে রিনা লাতিফের একটা ফ্যাশন শো আছেন তিনি তার থার্টি ইয়ার্স সেলিব্রেট করছেন রিনা লাতিফ তো আমাদের দেশে অনেক কি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইনার্স আমাদের ফ্যাশন ডিজাইনার্স আমাদের দেশের তো সে লাস্ট ফ্যাশন শো করেছিল দু এক সালে এবং তারপরে এটা করছেন অলমোস্ট সতেরো বছর পরে তো সেই জায়গাটা থেকে প্রেশারটা অনেক কারণ দু হাজার এক সালে যে শোটা রিনালাতিভ করেছিল সেটা কিন্তু এখনও আমরা ওয়ান অফ দ্য বেস্ট শোজ হিসেবে গণ্য করি তো সেই জায়গায় রিনা আমার সাথে সতেরো বছর পরে কিন্তু কারণ সেই শোটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড হিসাবে ধরি তো সেটার ঊর্ধ্বে আমার যেতে হবে এটা একটা প্রেশার তারপরও ভালো লাগছে অনেক কিছু শেখার থাকে সিনিয়র সিটিজেন এর কাছ থেকে মুরব্বীদের কাছ থেকে সো ভালো লাগছে এই দুটো নিয়ে আসলে আমার জীবনটা হারাম হয়ে যাচ্ছে যে কোনো একটা যখন ফ্যাশন শো যে রকম আপনি বলছিলেন যে যেরকম কাজ হয়েছে তার থেকেও একটু বেটার করতে হবে ভালো কিছু দিতে হবে তো সেই সময় নিশ্চয় প্ল্যানিংটা শুরু হয়ে যায় অনেক আগে থেকে যে কিভাবে কাজটা করবেন কিভাবে সবকিছু গোছাবেন তো সেরকম মানে সেটার জন্য প্ল্যানিংটা নিজের ভিতরে কিভাবে চলে রিনা ঋণা আপার শোটা যদি আমরা ধরি আসলে আমরা কাজ শুরু করেছি ছ মাস আগ থেকে রিন আপা শুরু করেছেন আরো হয়তো এক বছর আগে থেকে পোশাকগুলো বানানো কিন্তু আমার সাথে রিনা কথা শুরু হয় আসলে ছয় মাস আগ থেকে তো সেখান থেকেই আসলে প্ল্যানিং ফেজটা

করব সেটা কোন কালারসে গিয়ে ব্লেন্ড হবে সেটা আবার কোথায় গিয়ে ব্লেন্ড হবে ফিনালেতে কতগুলো কাপড় রাখবো মানে এই যে পুরো আমরা ইনফ্যাক্ট রিনা আপা এবার শোকেস করছেন অলমোস্ট অ্যাবাউট একশো মতো কাপড় একশো কাপড় সো এই একশো কাপড় কোনটার পরে কোনটা আসবে কোনটার সাথে কোনটা ম্যাচ করা যায় কোন দুটা মডেল বা দুটা কাপড় একসাথে আসবে এটা কিন্তু অনেক ডিটেলড প্ল্যানিং এর একটা জিনিস সো সেটা করতে করতে অনেক সময়টাই চলে যায় যে আসলে হাউ ইজ দ্য এই চিন্তাটা যেমন রিনা আপার সাথে আমরা চিন্তা করি ড্রামেটিক টাচ দিব সেই ক্ষেত্রে কিন্তু লাইটের অংশ চলে আসে লাইটটা আসলে কিভাবে করবো মডেলদের এন্ট্রি এবং লাইট করার পরে কিন্তু আমরা চিন্তা করি যে মিউজিকটা সেই ব্র্যান্ডটার সাথে পার্সোনালিটির নাকি আমরা বিদেশি মিউজিক ব্যবহার করব। মানে সব মিলিয়ে কিন্তু একটা প্ল্যান হয় এটা কিন্তু অনেক সময়ের জিনিস তো সেটা আসলে আমরা শুরু করেছি ছ মাস আগ থেকে আমরা অলমোস্ট রেডি কিন্তু তারপরও কেন জানি মনে হচ্ছে ছয় মাস ওয়াজেন্ট ইনাফ সময় পেলে বেশি সুন্দর করতে আর রিনা পোশাক গুলা এত সুন্দর পোশাক কিন্তু আমাদের দেশে এখনো হয়নি মানে উনি যে একটা ড্রেপিং করে দিবে একটা দুপাট্টা মানে সেটার মধ্যে এত আর্টিস্টিক একটা টাচ থাকবে এটা অ্যামেজিং মানে উনার পোশাক গুলা না শুধু দেখতেই মন চায় যে দেখতেই থাকি আর দেখতেই থাকি বা যেভাবে আপনি বলছেন আসলে নিজের কাজটা করবার ক্ষেত্রে আপনি যেভাবে একটা প্রস্তুতি নিয়ে এগিয়েছেন এবং যেরকম ভাবে তার পোশাকের কথাগুলো বলছেন সবকিছুর একটা যে ব্লেন্ড হবে এবং যেটা আমরা দেখতে পাবো সেটা আসলে আমরা আশা করছি খুব চমৎকার একটা কাজ হতে যাচ্ছে তো আজ আপু এখন অনেক বছর হয়ে গিয়েছে এই মডেলিং এর সাথে সতেরো বছর অনেক লম্বা একটা সময় তো আজকের এই সময়ে এসে যখন পেছনে ফিরে তাকান পেছনে বছর যখন দেখেন তখন কি মনে হয় শুরুর থেকে যে সময়টা নিশ্চয়ই আজকের এই অবস্থানে আসতে বেশ একটা কঠিন সময় পার করতে হয়েছে অবশ্যই মানে শুরু থেকে এই পর্যন্ত আসা অনেক ডিফিকাল্ট কিন্তু আমার মনে হয় যে কষ্টটা করতে হয়েছে আমরা শুরুর সময় যে কষ্ট করি সেটাই কিন্তু আমাদেরকে টিকিয়ে রাখে আমরা কিন্তু আমি আমি এটা পার্সোনাল ই আমার যে চিন্তা আমার যে যারা এইভাবে স্টারডাম রিচ করে তারা কিন্তু এইভাবেই চলে যায় যারা কষ্ট করে আসে তাদের কিন্তু জায়গাটার প্রতি একটা ভালোবাসা হয় এবং একটা আলাদা প্যাশন হয় একটা আলাদা রিসপেক্ট হয় সেই জায়গাটা থেকে কিন্তু তার টিকেও থাকে বেশি দিন তো আমার মনে হয় শুরু যখন করা হয় সেই কষ্টটা যেটা ফেস করতে হয় সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষের বেড়ে ওঠা গড়ে ওঠার জায়গাটায় তো আমার মানে ওয়েন লুক ব্যাক আমার অনেক কষ্ট করতে হয়েছে মানে স্টার্টিং ফ্রম আমার হাইট কম ছিল তো আমার গায়ের রঙ কালো ছিল ছিল মানে আছে হাইটও কম আছে এখনো সেই জায়গাটা থেকে যে স্ট্রাগলটা আমার করতে হয়েছে সেটা আমাকে এত কিছু শিখিয়েছে আমি এখন পর্যন্ত টিকে থাকতে পারছি উন সেভেন ইয়ার্স ইট যোগ এবং সেই জায়গাটা মিলিয়ে আমার মনে হয় যে কষ্টটা ওয়াজ ওয়ার্থ it সেটাই আর যেটা বলছিলেন যে আজকের এই অবস্থানে এসে আপনার কাছে কি মনে হয় যে হাইটের কথা বলছেন গায়ের রঙের কথা বলছেন এটা আসলেও কি কোনো মানে এই কাজের ক্ষেত্রে যদি আমরা যতই বলি না কেন যে হাইটটা আমি নিয়ে কথা বলতে চাই না কারণ হাইটটা আসলে ওভারঅল একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে রিকোয়ারমেন্ট আসে মডেলদের হাইট লম্বা হতে হবে আমাদের মডেল আমাদের দেশীয় মডেলরা এখন এত লম্বা যে আমি যদি এখন 2017 এ কাজ করতে এসাম আসতাম তাহলে আমি পারতাম না কাজ করতে কারণ আমাদের মডেলরা এখন সব 58 59 এই ধরনের হাইটের মেরা করছে কিন্তু গায়ের রংটা তো ইজ জাস্ট রেডিকিউলাস একটা প্রবলেম তাই না কিন্তু সেটা ইটস গট এন ওয়ার্স ইট হাজ এন গন বেটার মানে এখনো কালো মানুষের এসে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করা ইজ ভেরি ডিফিকাল্ট preferred

অনেক বড় অনেক আগে থেকে আসা প্রবলেম এটা আসলে এইভাবে করে তো সলভ হবে না ইভেনচুয়ালি হবে আমরা আশা করব সামনে এই সমস্যাটা আসলে দিন দিন এটা যাতে কমে যায় তো এখন অনেক নতুন ছেলে মেয়েরা কাজ করছে আপনি বলছিলেন তো কি মনে হয় এখনকার সময় এসে কাজ কেমন হচ্ছে আমাদের যদি আমি বলি যে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিটা এখন কোন দিকে যাচ্ছে কিরকম কাজ হচ্ছে যখন শুরু করেছিলাম তখন ভেবেছিলাম এটাকে প্রফেশন হিসেবে নিতে পারবো না কিন্তু এখন কিন্তু এটাই আমার হয়ে দাঁড়িয়েছে তার মানেই কিন্তু আমাদের জায়গাটার মানে কাজের পরিসরটা বেড়েছে এবং আমরা এই জায়গাটাকে একটা প্রফেশন হিসেবে এখন চিন্তা করতে পারছি আমাদের কাজের অনেক কাজ থাকে মানে আমি ইমাজিনই করতে পারতাম না টু থাউজেন্ড ওয়ানে আমি এভরিডে কাজ করবো বা আমাদের তিনটা চারটা করে মাসে শো হবে কারণ সেই সময়টা আসলে পুরো বছর জুড়ে চারটা ভালো শো হতো তো সেখান থেকে এখন আমরা এভরি মান্থ যদি দুটা ভালো শো করতে পারি দ্যাট ইজ উইথ কাম মানে অনেক দূর এসেছি মানে অনেক ডিজাইনাররা এসেছে আসলে মডেলরা বেঁচে থাকে কিভাবে ডিজাইনারদের উপরেই কিন্তু মানে ফ্যাশন ডিজাইনাররা যদি না আসে তাহলে মডেলদের কোনো কাজ নাই ফ্যাশন ব্র্যান্ডস যদি না আসে মডেলদের কিন্তু কোনো কাজ নাই তো সেই জায়গাটা থেকে আমরা অনেক কি বলবো ইভলভ করেছি অনেক বেটার অবস্থা এসেছি এবং আর মানে ফর্চুনেটলি আমরা এই জায়গাটাকে এখন প্রফেশন হিসেবে নিতে পারি অবশ্যই আর কাজের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আজরা আপু বুলবুল আপু ইমি আপু রুমা আপু আমরা কাচের ক্ষেত্রে মানে প্রথমে আপনাদের নাম চলে আসে কিন্তু আপনাদের পরের জেনারেশন এই আপনাদের যে অবস্থান যে অবস্থান আপনারা নিয়ে এসেছেন এখন এই অবস্থানটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবার মতো সেরকম কি তৈরি হচ্ছে এখন হবে কেন বলছি এটা জানো মানে কিছুদিন আগে আমিও হতাশ হয়েছিলাম যে আমার পরে কে মানে আমি আমার কাজটা একটা কাউকে দিয়ে যেতে চাই মানে হয় না যে আমি যে চলে যাচ্ছি আমার এই কাজটা পরে কে করবে কারণ আমি যেহেতু আমার ইন্ডাস্ট্রির ভালোবাসা আছে যেন আমি যখন আমার আমি কাজ করছি না আমি যখন কাজগুলো দেখব তখন যেন মনে হয় যে না মানে আমি একটু এগিয়েছি এখন আরো এগিয়ে নিয়ে যাচ্ছে তো এইটা নিয়ে আমি বেশ হতাশ ছিলাম লাস্ট টু টু ইয়ার্স এর মতো কিন্তু তারপরে আমার ইনফ্যাক্ট সাদা কালোর আজাদ ভাইয়ের সাথে কথা হচ্ছিল একদিন এবং উনি আমাকে বললো কি আজরা তুপার পরে তুই আসছিস তো আমি বললাম হ্যাঁ তোমাকে তুপার কত পরে তুই আসছিস তো সেই যে গ্যাপটা আসলে কিন্তু তুপার তো অনেক পরে আজরা মাহমুদ আসছে সেই আজরা মাহমুদের বেশ কয়েকটা বছর পরেই কিন্তু মানে আরেকজন আসবে হয়তো বা সে মাত্র কাজ ধরেছে হয়তো বা তার কাজের বয়স মাত্র দু বছর হয়েছে যে এখন মডেলিং নিয়েই চিন্তা করছে কোরিওগ্রাফির দিকে আসছে না কিন্তু আমার আমার ধারণা যে আসবে এখন মানে এখন মানে লুক এট দা গার্লস এন্ড বয়স ওয়ার্কিং ইন দ্য ইন্ডাস্ট্রি তারা কিন্তু আসলে অনেক ভালো কাজ করছে এবং তার মানে আসছে এবং চিন্তাটা অন্য রকম এই যে জেনারেশন থেকে জেনারেশনে তো চিন্তা আলাদা হয় তো ওদের চিন্তাটা একটু অন্যরকম এবং আমার মনে হয় সেটা আমাদেরকে ফিউচারে আরেকটু বেটার জায়গায় নিয়ে যাবে তো আমি এটা নিয়ে আর হতাশ নেই ইনফ্যাক্ট আজাদ ভাই আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে আজরা এটা নিয়ে একদম টেনশন করিস না আসবে অবশ্যই আমরাও সেরকম ভাবেই আশাবাদী চমৎকার আড্ডা হচ্ছে আর অনেক কথা বলবো কথায় কথা একটা বিরতির সময় হয়ে গেছে প্রিয় দর্শক অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে এনেছি খুব ছোট্ট একটি বিরতি তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের সাথেই থাকুন বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত একুশে সকালের সরাসরি আয়োজনে এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মডেল কোরিওগ্রাফার আজর মাহমুদ আপনার ফোনের মাধ্যমে আমাদের সাথে সরাসরি কথা বলতে ফোন করুন আট আট নয় নয় দুই পাঁচ এবং আট এক আট নয় নয় দুই ছয় এই নম্বরে চলুন ফিরে যাই অতিথির কাছে আপু বিরতির আগে চমৎকার আড্ডা হচ্ছিল কাজের প্রসঙ্গেই ফিরে আসতে চাই মডেলিং নিয়ে অনেকক্ষণ কথা বললাম যেটা আপনার প্রথম প্রফেশন সেটা নিয়ে তাছাড়া কথা বলতে চাই এখন উপস্থাপনা নিয়ে কারণ আমরা আপনাকে উপস্থাপনা তো দেখতে পাই উপস্থাপনার ব্যস্ততা কেমন যাচ্ছে উপস্থাপনা রেগুলার প্রোগ্রাম যা করি দুটো চ্যানেলে সেটা চলছে আমার এছাড়া নতুন কিছু করছি না সময় পাচ্ছি না আসলে লাক্সের আর এই রিনাপার কাজ নিয়ে উপস্থাপনা আমার যা চলছিল সেটাই চলছে একটা সামনে একটা নতুন চ্যানেল লঞ্চ হচ্ছে একজন পার্সোনালি অ্যাসোসিয়েটেড সুজন ভাই আমাদের উনি লঞ্চ করছে সেখানে একটা উনি টক শো করবেন সেটা নিয়ে একটু ইন্টারেস্টেড আছি কারণ ইউটিউবের জন্য আলাদা করে কোনো প্রোডাকশনে কাজ করা হয়নি আমার তো আড্ডা উইথ আজরা নামের প্রোগ্রামটা করবে তারা তো দেখি আসলে কেমন হয় কি অবস্থায় দাঁড়ায় অবশ্যই ভালো হবে আমাদের সবার প্রিয় আজরা মাহমুদের সে যেরকম চমৎকার মডেলিং এ আমরা তাকে পাই আমরা উপস্থাপনাতেও দেখতে পাচ্ছি কিন্তু নতুন যে প্রোগ্রাম আসছে সেটাতেও অনেক ভালো হবে আশা করছি তো আজরা আপু যেরকম চমৎকারভাবে মডেলিং করে যাচ্ছেন উপস্থাপনাও সেরকম ভাবে করছেন তো ছোটবেলা থেকে কি মডেলিং করব মডেল হব বা উপস্থাপনা করব এই ধরনের কি একটা ব্যাপার ছোটবেলা থেকে ছিল হয় না একটা ছোটবেলা থেকে একটা আগ্রহ বা একটা ন্যাক থাকে হ্যাঁ ছোটবেলায় কি আগ্রহটা আর কি ফ্যাশন টিভি চলতো আমাদের তখন এফটিভি তো ওই এফটিভি যখন দেখতাম তখন মনে হতো ও মাই গড মালরা হেঁটে আসছে অ্যামেজিং লাগতো আমার বুঝছো একটা অ্যাড্রেনালিন রাশ মতো একটা জায়গা ছিলাম যে হেঁটে আসছে মানে পড়ে যেতে পারে আনকমফোর্টেবল হিল হতে পারে আনকমফোর্টেবল কাপড় হতে পারে কিন্তু পড়াশ পড়া যাবে না সেই সুযোগটা নাই আর মানে হয় না যে আসবে সুন্দর করে হেঁটে চলে যাবে কোনো এক্সপ্রেশন মুখে নাই একদম একটা ডেড একটা এক্সপ্রেশন পুরো একদম হ্যাঙ্গার বলতো আসলে হ্যাঙ্গার উই হ্যাঙ্গার হিসেবে মানে ওভারঅল আসলে হ্যাঙ্গার হেঁটে আসলো একটা হ্যাঙ্গার চলে যাচ্ছে মানে এবং সেখানে কোনো ভুল করার চান্স নাই এবং সবচোক সেই মানুষটাকে এই যে একটা অ্যাড্রেনালিন রাশ সেটা আসলে ছোটবেলা থেকেই ভালো লাগতো তো সেখান থেকে আসলে হঠাৎ করে ইচ্ছাটা জাগে যে দেখি আমাদের দেশের কি অবস্থা আর তুপার কথা যে বললাম তুপাকে আমরা দেখতাম আরঙের এর আহ তখন আর আমাদের যে আর কি সিঁড়ি দিয়ে উঠতে দুপাশে ছবি লাগানো থাকতো সো ওই ছবিটাই তুপা বাজারে শুট করেছে ওর ছবিগুলা গিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আরঙের যখনই দিতাম যে আমাদের দেশের এরকম একটা মডেল লম্বা চার কি সুন্দর শোল্ডার ব্রড তো মানে প্রায় এফ মানে প্রায় আসলে এফ টিভি মডেল দেখছি একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তো সেই জায়গাটা থেকে না একটা সব জাগে যে একটু দেখি না ট্রাই করে হাইট নাই তো কি হয়েছে একটু দেখি ট্রাই করে তারপর শুরুটা হলো কার হাত ধরে শুরুটা তুপার হাত ধরে আই হ্যাভ ভেরি লাকি মানে আলহামদুলিল্লাহ টাচ মানে থ্যাঙ্ক গড আমি আমি আমার কাজ নিয়ে সবসময় অনেক লাকি ছিলাম আমি যখন মডেল আবশ্যক দেখি একটা ছোট্ট অ্যাডে পেপারে পত্রিকায় তখন আমি যোগাযোগ করি এবং আমার একটা মেয়ের সাথে কথা হয় ভয় ভয় গেছিলাম ফোনটা ইনফ্যাক্ট ভয়েই করেছিলাম তো সে বলল তুমি আসো একটা বরণের অ্যাড্রেস দিল তো আসো আমি ঠিক আছে আসবো সে বরণের অ্যাড্রেস আমি খুঁজে পাইনি তারপর আমি আবার একটা তখন তো আমাদের হাতে ফোন ছিল না মোবাইল ছিল না আবার একটা বরণের সুপার মার্কেটে গিয়ে একটা মোবাইলের দোকানে ঢুকে আবার ওই নাম্বারে ফোন করলাম সে বললো না না অ্যাড্রেসটা আমাকে আবার ই করে দিলো যে ডিরেকশন দিয়ে দিলো এদিকে আসো তো আমি গেলাম ওইদিকে তো বেলটা দিলাম দূর একটা বাসা থেকে মানে ওয়াকওয়েটা মানে ড্রাইভ ওয়েটা অনেক লম্বা ছিল তো সেখান থেকে আমি দেখলাম একটা মেয়ে হেঁটে আসছে লম্বা বুঝছো মানে লম্বা একটা সুন্দর মেয়ে হেঁটে আসছে বিশ্বাস কর আমার চোখে এখনো ভাসে যত কাছে আসছে তত আমার মনে হচ্ছে আমি স্বপ্নে আমি মানে অবিশ্বাস্য একটা দৃশ্য দেখতে পাচ্ছি মানে এই যে কশিকি নাচের তুপা হেঁটে আসছে যাকে আমি দেখে মানে ইনসপি ইন্সপায়ার্ড হয়েছি যাকে আমার দেখে মনে হচ্ছে ও মাই গড় আমাদের দেশে এরকম একটা মডেল আছে সেই মানুষটা যখন আমার চোখের সামনে হেঁটে আসছে সেই সেটা আমি আসলে বুঝাই বলতে পারবো না এবং তুপার বেস্ট জিনিসটা ছিল কি আমাকে দেখলো দেখে খুব একটা খুশি হলো না তারপরে ভিতরে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পর আমাকে বললো কি আজরা তুমি শর্ট তোমাকে আমি খুব একটা কাজ দিতে পারবো না কিন্তু তারপরে তুমি যদি শিখতে চাও তুমি শিখতে পারো তো সেই যে ব্রুটাল অনেস্টিটা এবং সেই যে স্বপ্ন ভাঙার একটা যে বাড়িটা যে হ্যাঁ এটা কিন্তু একটা স্বপ্ন ভাঙার মতো জায়গা কিন্তু এই অনেস্টিটাই যে আমাকে কত দূর এগিয়ে নিতে সাহায্য করেছে যে আমাকে তুপা বলে দিয়েছে যে তোমার কিন্তু শর্ট ফল বা শর্ট কামিং কিন্তু এই জিনিসটা তো তোমার যদি আসলে মডেল হিসাবে কাজ করতে হয় তাহলে তোমার অন্যভাবে নিজেকে অন্য কিছু একটা দিয়ে নিজের নিষ খুঁজে নিজেকে ট্রেন করতে হবে এটাই কিন্তু আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে আমাকে কোনো আলাদা স্বপ্ন দেখায়নি এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ও কিন্তু আমাকে বলতে পারতো আমি টাকা দিয়ে কিন্তু ওর কাছে ভর্তি হয়েছি ও কিন্তু আমাকে বলতে পারতো সে যদি যে তুমি করো আমি তোমাকে কাজ দিব একটা স্বপ্ন আমি নতুন একটা মানুষ আমি বিশ্বাস করতে এবং এটা করেনি এবং এটা আমার তুপার কাছ থেকে সবচেয়ে বড় শিক্ষা যে যেই মানুষটার যেই জায়গাটায় কমতি আছে সেটা অন দ্য ফেস বলে দেওয়া উচিত যেন সে সেভাবেই করে সেটাকে ডেভেলপ করে বা সেটাকে ওভারকাম করার কোনো পন্থা বের করে আর কি আপনি বলছিলেন আপনার শুরু এবং এবং থেকে কাজ করে অবস্থানে আমরা আপনার কাজ দেখে যেরকম মুগ্ধ হয়ে সেরকম ভাবে আপনার কথা শুনেও মুগ্ধ হচ্ছিলাম কিন্তু কথায় কথায় অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে যা শেষ প্রান্তে চলে এসেছি আমরা আমরা আবারও সামনে এরকম আড্ডায় বসবো খুবই ভালো লাগলো আপনার আজকের এই আমন্ত্রণে আপনি এসেছেন অনেক অনেক শুভকামনা আশা করব সামনে আরো অনেক ভালো ভালো কাজ আপনার কাছ থেকে আমরা পাবো তোমাকে অনেক 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 ধন্যবাদ 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 এবং এবং আসার জন্য আমাদের ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ প্রিয় দর্শক কথা হচ্ছিল আমাদের আজকের অতিথির সাথে একুশে সকালের আজকের আয়োজন এখানে শেষ দেখা হবে আগামীকাল অন্য কোন এক প্রিয় মুখের সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল